আরে কে রে ভাই, আরে দরজাটা ভেঙে ফেলবে নাকি? আসছি তো, দাঁড়াও। বৃষ্টিতেও মানুষের শান্তি নেই। কে দরজা কে নক করছিল? আশ্চর্য। কি চাই? টেলিফোন লাগাতে এসেছি। টেলিফোন? কিন্তু আমি তো কোনো অর্ডার করিনি। আমার কাছে অর্ডার আছে ফোন লাগানোর, এই জায়গারই ঠিকানা আছে। হ্যাঁ, যখন তুমি এসে গেছো তখন লাগিয়ে দাও। এসো। বা অসাধারণ, এই বৃষ্টির মধ্যেও এইসব সার্ভিস তোমরা দিচ্ছ, মানতে হবে। এসো এসো। হ্যাঁ, ফোন কোথায় লাগাবো? হ্যাঁ, ফোন একটা কাজ করো তুমি, এটা এটাকে এই জায়গাটা পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে। আরে এটা কি? এটা তো ফোনই। আরে কিন্তু কোন যুগের ফোন এটা? একটা ভালো পিস আনতে পারতে ভাই। আপনিই তো অর্ডার দিয়েছিলেন। আমি কখন? নে সমীর, তোরই ফোন বেজে গেছে। হ্যালো। হ্যাঁ রাজ, কেমন আছিস ভাই? ব্যাস ভাই, সবে ফ্ল্যাট শিফট করলাম তো। থ্যাংকস আ লট ভাই, যখনই তোকে দরকার পড়বে তোকে নিশ্চয়ই ফোন করব। থ্যাংকস আ লট। ওকে, সিয়া, বাই। আরে ভাই বকশিস। আরে এ কোথায় গেল? ফোন লাগিয়ে একদম। আরে আরে ফোনওয়ালা দাদা, কোথায় গেল ওই লোকটা? এক্ষুনি তো ফোন লাগালো, আর কোথায় উধাও হয়ে গেল? আরে ফোনওয়ালা দাদা, আরে ভাই কোথায় চলে গেল ওই লোকটা? আমি তো এখানকার নাম্বার কাউকে দিইনি। ইনফ্যাক্ট আমি নিজেই জানি না এখানকার নাম্বার তো। ফোন হ্যালো 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 কে ভাই, কেন ডিস্টার্ব করছো ভাই? হ্যালো হ্যালো এই বাড়িতে যদি আর একটা ফোন থাকে তাহলে এটা?
আওয়াজটা আসছে কোথা থেকে? এই আওয়াজটা আমাকে পাগল করে ছাড়বে। তাহলে এই আওয়াজটা আসছে কোথা থেকে? ভাগ্য ভালো আওয়াজটা তো বন্ধ হলো, পাগল করে দিয়েছিল আমাকে। কেউ আছে ভাই? খোলো, কেউ আছে? খোলো, কেউ আছে? কেউ আছে? এটা এটা কি হচ্ছে? কে আছে এখানে? রাস্তা তো বন্ধ, কিন্তু আমরা তো অনেক এগিয়ে এসেছি হার্ষ, ফিরেও যেতে পারবো না। এখন আমরা কি করব? দুর্জন তাড়াতাড়ি আসতে বলেছে, হার্ষ প্লিজ কিছু করো। দাদা, দাদা! হ্যাঁ স্যার। এই রাস্তাটা কেন বন্ধ স্যার? খুব বৃষ্টির জন্য সামনে ল্যান্ডস্লাইডিং হয়েছে আর সামনে রাস্তা বন্ধ। রাস্তা কতক্ষণ খুলবে? আজ রাতে আর কোনো চান্স নেই স্যার, কাল সকালেই কিছু হতে পারে। এখানে কোনো হোটেল বন্ধ কিছু আছে যেখানে আমরা থাকতে পারি? হোটেল তো নেই স্যার, কিন্তু এখান থেকে 2 কিলোমিটার দূরে একটা ফার্ম হাউস আছে, হয়তো ওখানে আপনারা আশ্রয় পেতে পারেন। ধন্যবাদ। চল, এখন আমাদের কাছে আর কোনো উপায় নেই, যাওয়া যাক।
এখন যদি এই বাড়িতে আশ্রয় না পাই তাহলে এখানেই আমি অজ্ঞান হয়ে যাব। দেখ যামিনী, তুই অজ্ঞান হয়ে যাস না প্লিজ, তাহলে বেচারা হর্ষের কি হবে? দেখলে আওয়াজ আসছে না, এর মানে নটা বেজে গেছে। কিন্তু এখন আমরা কি করব? এত রাত হয়ে গেছে আর আশেপাশে হোটেলও নেই, রাস্তা অনেকটা জল ভরে গেছে, এখন জিপ চালানোটা বিপজ্জনক হতে পারে। তাহলে কি করব, এখানে শুয়ে পড়ব নাকি? দরজা তো খোলা, এর মানে ঘরের ভিতর নিশ্চয়ই কারো থাকা উচিত। এইভাবে কারোর বাড়িতে লুকিয়ে লুকিয়ে ঢোকা আমার একদম পছন্দ নয়। আমাদের কাছে এছাড়া কোনো উপায়ও তো নেই যামিনী। এখানে তো শুধু অন্ধকারই অন্ধকার ছেয়ে রয়েছে। আমাদের টর্চের ব্যাটারি শেষ হয়ে যাওয়ার আগে আমাদের এখানে মোমবাতি খোঁজা উচিত। আওয়াজ, এই আওয়াজটা কিসের? কি হলো যামিনী? কে কে তোমরা আর আমার বাড়িতে কি করছো? আগে আমরা অনেকক্ষণ ধরেই আপনাদের দরজা ধাক্কা মারছিলাম, কিন্তু কেউই খোলেনি। আই এম সরি, বাইরে খুব দুর্যোগ হচ্ছে, এই জন্য আমরা এখানে এসেছি। আশেপাশে কোনো হোটেলও নেই, শুধু আজকে রাতের জন্য। প্লিজ আপনারা একটু বোঝার চেষ্টা করুন, শুধু আজকে রাতটার জন্য। সকাল হলেই আমরা চলে যাব। আই এম সরি, কিন্তু এইভাবে অচেনা লোককে আমরা এখানে থাকতে দিতে পারি না, তাই এটাই ভালো হবে যে আপনারা এক্ষুনি এখান থেকে চলে যান প্লিজ। কিন্তু ঠিক আছে, আপনাদের কষ্ট দেওয়ার জন্য আমরা দুঃখিত, চলো। এক সেকেন্ড কুশল, এরা ভালো লোক মনে হচ্ছে, এক রাতের জন্য তো থাকতে দেওয়া হোক। একটা কাজ করো, সাইডে একটা রুম আছে, ওখানেই থেকে যান। থ্যাংক ইউ। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। স্যার, আই হোপ যে এদের জন্য আমাদের প্ল্যান খারাপ না হয়ে যায়। তুমি চিন্তা করো না কুশল, আমাদের প্ল্যান সফল করতে কেউ আটকাতে পারবে না, কেউই না।
এরা দুজন বেশ অদ্ভুত নয় কি? আরে ছাড়ো না ওই দুজনকে, আমার তো খুব ঘুম পাচ্ছে, আমি তো শুতে যাচ্ছি। তোর নাম রাঘব নয়, কুম্ভকর্ণ হওয়া উচিত ছিল, যখনই দেখো শুতে চাইছে। যা নাম রাখার হয় রাখো, আমি তো শুয়ে পড়ছি। রাঘব ওঠ, ইয়ামিনী খাটের ওপর শোবে। তাহলে আমরা কোথায় শোবো? নিচে মাটিতে, বিছানা পাতা আছে না? দিস ইজ নট ফেয়ার ইয়ার, আহার আমার নিচে ঘুম আসে না। রাঘব দেখলাম তোর বন্ধুত্ব, দেখলাম তোর ভালোবাসা, আমারই মতিভ্রম হয়েছিল যেই ভূত ধরার কাজে নেমেছি। এবার ভোগো রাঘব বাবা, শুয়ে পড়ো মাটিতে। গুড নাইট হর্ষ। গুড নাইট ইয়ামিনী। গুড নাইট হর্ষ, সুইট ড্রিমস। এটা এটা কিরকম আওয়াজ? মনে হচ্ছে ফোনের ঘন্টা বাজছে। এত রাতে কার ফোন হতে পারে? চলো গিয়ে দেখি। হ্যালো, কে? সারা ফোন তুলে নিয়েছে, চল যাওয়া যাক। হর্ষ, আমার অ্যাকচুয়ালি না খুব তেষ্টা পেয়েছে ভাই, একটু জল খেয়ে নেবো নাকি? ঠিক আছে চল। কে বলছেন? এটা ওর ফোন ছিল না তো? আমাকে কুশলকে বলতেই হবে। আমার এই ফোনটা তোলাই উচিত হয়নি, কুশল তো বারণ করেছিল। এবারে আমি কি করব? হ্যালো, হ্যালো, যখন কথাই বলবে না তখন ফোন করো কেন? ঘর থেকে বেরিয়ে যাও, ঘর থেকে বেরিয়ে যাও, আমার হইলে মেরে ফেলব আমি তোমায়। কে তুমি? এটা আমার বাড়ি, খবরদার যদি ফোন করেছো এখানে। হ্যালো, হ্যালো, নাও ভাই, একটু তো আলো হয়েছে। আরে ইয়ামিনী, তুমি কোথায় ছিলে? ওই ওই সারা। সারা কি হয়েছে সারার? যখন যখন ও দ্বিতীয়বার ফোন তুলল তখন কেউ কে হুমকি দিল আর বাড়ি থেকে চলে যেতে বলল। কি? কিন্তু বাড়িটা তো সারারই, তাই না? তাহলে কেউ কে কেন এরকম হুমকি দেবে? জানি না, ও বলল বাড়ি থেকে তাড়াতাড়ি চলে যাও, না হলে ও চলে আসবে। ও, এ ওটা কে? আমার তো মনে হচ্ছে সারার ওপরে
কোনো ভয়ঙ্কর বিপদ নেমে আসতে চলেছে। আমার তো এই ফোনটাই ভয়ানক লাগছে। ওর ঘন্টা তো শুনেছ না তোমরা? আর ওই মহিলাটার আওয়াজও কি ভয়ানক ছিল। কোথাও ওই ফোনের মধ্যে গড়বড় নেই তো? এই ফোনে তো ডায়াল টোনই নেই। কি, তাহলে ফোনটা বাজছে কি করে? বৃষ্টির মরশুম, হতে পারে ফোন ডেড হয়ে গেছে। ফোনটা ডেড হয়নি, এই দেখো। কি, এর তো তার বেরিয়ে আছে, তাহলে বাজছে কি করে? আর তাহলে কি তুমি সেটাই ভাবছো যেটা আমি ভাবছি? এই ফোনটার মধ্যে কোনো আত্মা নেই তো? ও মাই গড, দেখলে দেখলে তোমরা, দেখলে এটা আবার বাজছে। না হাস, ফোন তুলো না, না হাস। কিচ্ছু হবে না হাস, প্লিজ, কিচ্ছু হবে না। হ্যালো হ্যালো, দেখো বারবার ফোন করে আমাদের বিরক্ত করো না, নইলে আমরা পুলিশে ফোন করব, বুঝলে তুমি? শোনো, আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না, শুনলে? আমরা এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। কুশল, এটা ওই নয় তো, ও বলেছিল আমরা যদি বাড়ি ছেড়ে না যাই তাহলে ও এখানে চলে আসবে। আসতে দাও, আমিও দেখব কি করে। ফোন করা তো দূরের কথা, ফোনের নাম শুনলেও ভয় পাবে। দেখুন এই ফোনটাকে ভালো করে দেখুন, এটার তার বেরিয়ে আছে। হোয়াট, তাহলে এই ফোনটা কি করে এলো? এই ফোন নিশ্চয়ই কোনো অন্য জগৎ থেকে আসছে, এর মধ্যে নিশ্চয়ই আত্মার কোনো ব্যাপার আছে। What nonsense is this? এর থেকে বোকা বোকা কথা আমি আজ পর্যন্ত শুনিনি। আমি দেখছি। কুশল, 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 দাঁড়াও, কুশল না, কুশল, কুশল, প্লিজ কুশল, যেই হোক তুমি দরজা খুলো না। সারা, সারা, রিল্যাক্স। কুশল প্লিজ, কুশল, কুশল। অ্যাকচুয়ালি আমার নাম দীপ আর এটা হলো বাণী, আমার ওয়াইফ। আগে আমি ঋষি আর এ আমার ওয়াইফ নাতাশা। আমরা আজকে রাতের জন্য এখানে থাকতে পারি প্লিজ? ওকে, আপনারা ভেতরে আসুন। কিন্তু সারা, এই বাড়িতে তো শুধু দুটো ঘর আছে। কোনো ব্যাপার না, মেয়েরা একটা রুমে শুয়ে যাবে আর ছেলেরা অন্য রুমে, আপনারা আসুন। সারা, ইয়ামিনী, তুমি এখানে কি করছো? বাইরে থেকে আওয়াজ আসছে। আওয়াজ? মন দিয়ে শোনো। ইয়ামিনী, এই আওয়াজ কিসের? জানি না, হয়তো করিডোরে কেউ কিছু টানছে। Thank you.
ইয়ামিনী, ইয়ামিনী ওখানে একলা রয়েছে। যদিও সমস্ত মহিলার এই আত্মা হয়তো, আমায় গিয়ে ওকে দেখা উচিত। হর্ষ, কি হলো হর্ষ? কেউ একে মেরে ফেলেছে। ও মাই গড, এটা কে করেছে? মনে হচ্ছে এইমাত্র হয়েছে। আমি বাইরে গিয়ে দেখছি। আমিও বাইরেটা দেখে আসি। এখানে তো কেউ নেই। তাহলে মৃত্যু হলো তো হলো কি করে? আমি কি করে ফেললাম? না আমরা বাড়ি ছেড়ে আসতাম, আর না কুশল আমাকে ছেড়ে চলে যেত। হে ভগবান! আমার তো মনে হয় এটা কোনো মানুষের নয়, আত্মার কাজ। এই টেলিফোনের সাথে কোনো না কোনো সম্পর্ক তো আছেই কুশলের মৃত্যুর। আচ্ছা, ওই কুশলকে মেরে দেয়নি তো, যে সারাকে ফোনে হুমকি দিয়েছিল? হ্যাঁ, এই কাজ অন্য কারুর। আমরা ছাড়াও এই বাড়িতে নিশ্চয়ই আরো কেউ আছে। আর আর কে জানি না, কিন্তু আমরা আওয়াজ শুনেছিলাম করিডোরে কিছু টেনে নিয়ে যাওয়ার। আমাদের এই বাড়ি খালি করে চলে যাওয়া উচিত ছিল। কুশল এই আত্মাকে বলেছিল, ওর যা করার ও করেনি। আর দেখো, আমার কুশলকে আজ আমার থেকে কেড়ে নিল, মেরে ফেললো আমার কুশলকে। কিন্তু এই আত্মা বাড়ি খালি করার কথা কেন বলছে? হয়তো এই আত্মার এই বাড়ির সাথে কোনো যোগাযোগ আছে, আর ও চায় না যে এরা এই বাড়িতে থাকুক। চলো খোঁজা যাক, হয়তো এই ঘরে এমন কিছু পাওয়া যায় যার থেকে বোঝা যায় যে আসলে এটা কার আত্মা। এই কার্ডটা নোটিস করেছো? বাবা আদমের যুগের মনে হচ্ছে। রাঘব, আমরা এখানে প্রমাণ খুঁজতে এসেছি যাতে আত্মার কাছে পৌঁছতে পারি। এখানে গাড়িটা দেখতে আসেনি। আরেকটা লাশ কি নৃশংসভাবে মেরেছে! এভাবে তো কোনো আত্মাই মারতে পারে। পেন্টিং এখানে ভীষণই অদ্ভুত তো,
গ্যারাজে কেউ কেন পেন্টিং ফেলে রাখবে? হার্স, আপনি কাউকে পেলেন? আমরা গ্যারাজে একটা লাশ পেয়েছি। লাশ? লাশ? আরেকটা লাশ? হ্যাঁ, আর ওর মৃত্যুও ঠিক তেমনই হয়েছে যেরম কুশলের। কি মানে ওকেও ওই আত্মা? হে ভগবান, আমরা এই বাড়ি থেকে আদৌ বেরোতে পারবো কি? বানি, ধৈর্য ধরো। সারা, আমরা গ্যারাজে পেন্টিংটা পেয়েছি। তুমি কি পেন্টিংটা চেনো? না, আমি এই পেন্টিংটা চিনি না। দেওয়ালে চিহ্ন কিসের? এই পেন্টিংটা এই দেওয়ালে লাগানো ছিল না তো? নিশ্চয়ই এই পেন্টিংটা এখান থেকে কেউ বার করে নিয়েছিল আর গ্যারেজে রেখে দিয়েছিল। এমন ভয়ানক রাত আমি আজ পর্যন্ত দেখিনি আমার জীবনে। দরজা খোলো, কেউ প্লিজ দরজা খোলো, দরজা খোলো প্লিজ, দরজা খোলো। আহ আহ আহ
ওই খুনি আত্মাটা একেও নিজে স্বীকার করে নিয়েছে। এটা কি বলছেন আপনি? এটা হতে পারে না, বানি আমাকে ছেড়ে যেতে পারে না। ঋষি, আমরা আমরা এখান থেকে চলে যাই, যেন যেন এমন না হয় ওই আত্মাটা আমাদেরও মেরে ফেলে। তুমি ঠিকই বলছো। কি হলো নাতাশা? ওই 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 পেইন্টিং লিভ, চলে যাও। চলো আর্শ, চলো এখান থেকে, চল ফিরে যাই, চল। সকাল পর্যন্ত থাকলে জানি না আর কতজনের মৃত্যু ঘটবে। হ্যাঁ ঠিক আছে, যাওয়া যাক। সবাই নিজের জিনিসপত্র গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি এখান থেকে বেরোতে হবে। ঠিক আছে। সারা, সারা, এই সারা কোথায় গেল? সারা কোথায় গেল? আমি কিছু বুঝতে পারছি না, মানে ও তোমাকে কিছু করেনি কেন? জানি না, কিন্তু এখানে আমরা আর থাকতে পারবো না। লেটস গো, আমাদের এখান থেকে যেতে হবে। সারা, আমরা এখান থেকে যেতে পারবো না। ঘরের সব জানলা দরজা জাম হয়ে গেছে, কোনোটাই খুলছে না। ও মাই গড, মানে আমরা ওই আত্মার সাথে এখানে এই বাড়িতে বন্দি? বাবা, বাবা, বাবা প্লিজ এখানে চলে আসো, বাবা আমাদের বাঁচাও। আমরা আমাদের ফার্ম হাউসে আছি, প্লিজ তাড়াতাড়ি এসো। বাবা আসছে। ভালোই হয়েছে তোমার বাবা আসছেন,
এবার উনি হয়তো আমাদের এই বাড়ি থেকে বের করতে পারবেন। ঋষি ঋষি, আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমরা এখান থেকে বেঁচে ফিরে যাব তো? ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। কি হলো, কেউ দরজা খুললো? না, মনে হয় সারার বাবাই দরজাটা খুলতে পারবে বাইরে থেকে। বাবা, মনে হয় বাবা এসে গেছে। বাবা, বাবা দরজাটা খোলো। জানি না উনি দরজাটা খুলতে পারবে। এসে গেছি মা। বাবা, বাবা! মা তুই? হ্যাঁ বাবা, ভালো হয়েছে তুমি এসেছো, না হলে আমরা এখানে সবাই মারা যেতাম। কিন্তু কিন্তু এরা সব কারা? দেখুন আঙ্কেল, আমরা শুধু বৃষ্টি থেকে বাঁচার জন্য এখানে এসেছি। কিন্তু মা, তোরা এখানে এসেছিস কেন? বাবা, ও তুমি আমার বিয়ে অন্য কোথাও দিয়ে দিতে, তাই জন্য আমি আর কুশল পালিয়ে বিয়ে করব বলে ঠিক করলাম আর এখানে চলে এলাম। কিন্তু আমি কি করে জানবো এখানে এসে আমার কুশল আমার কুশল কুশল মারা যাবে? কি, কুশল মারা গেছে? কিভাবে কিভাবে? বাবা, ওকে, ওই মহিলার আত্মা। আত্মা? আত্মা? কোন আত্মা? ওর ছবি ওখানে আছে, এসো তোমাকে দেখাচ্ছি। ওই যে মাই গড, এটা তো মা, তুই কি বলতে চাইছিস? এই এই মহিলার আত্মাই কুশনকে মেরেছে, তুই এটা বলতে চাইছিস? এই মেরেছে? হ্যাঁ বাবা, দেখো ও আমাকেও মারার চেষ্টা করেছিল। না না, এটা হতে পারে না, এটা হতে পারে না, এ তোমায় মারতে পারে না। না, ও ও আমাকে মারতে পারে না, মানে তুমি চেনো ওকে? আমি আমি না না আমি আমি জানি না, আমি কাউকে চিনি না, আমি কিছু জানি না। তুমি আমার থেকে কিছু লোকাচ্ছ, বলো কি ব্যাপার, উনি কে? আমি বললাম না, আমি কিছু জানি না মা, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, আমি কিচ্ছু জানি না, আমি জানি না, আমি জানি না। কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? যদি তুমি ওই মহিলাকে নাই চেনো, তাহলে ওনার ছবি এই ফার্ম হাউসে কি করছে? আমি কি জানি এই ছবিটা এখানে কি করছে? কেন আজেবাজে প্রশ্ন করছো? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না, কিচ্ছু জানি না আমি। বাবা, কিছু তো ব্যাপার নিশ্চয়ই আছে, তুমি আমার থেকে লুকাচ্ছো, বলো বাবা উনি কে? বলো কে এই মহিলা? এই মহিলা, এই মহিলা তোমার তোমার মা হন, তোমার মা। মা? হ্যাঁ। কিন্তু তুমি তো বলেছিলে আমার মা ছোটবেলায় মারা গেছে। ওই কথাটাই তো। কিন্তু আপনার স্ত্রীর মৃত্যু কিভাবে হয়েছিল? বলো বাবা, চুপ করে আছো কেন? কি করে হলো এসব?
রাত 10টার সময় কে হতে পারে? কে আছেন? ম্যাডাম টেলিফোন। টেলিফোন? হ্যাঁ আমি টেলিফোন লাগাতে এসেছি। কিন্তু আমি তো আপনাকে ডাকিনি। আমি তো অর্ডার এই অ্যাড্রেস থেকেই পেয়েছি ম্যাডাম। দেখুন আমি তো কোনো অর্ডার দিইনি, আর এটা কোনো সময় হলো কারোর বাড়িতে আসার? সরি ম্যাডাম, আমি সন্ধ্যাবেলাই আসতাম, আমার গাড়ি খারাপ হয়ে গেছিল। প্লিজ ম্যাডাম ফোনটা লাগিয়ে নিন, না হলে আমার চাকরি চলে যাবে। ম্যাডাম আপনি খুব ভালো, আপনাদের মতো লোকের জায়গা তো ভগবানের কাছে হয়, এই পৃথিবীতে নয়। আমি এই সমস্ত সমস্ত প্রপার্টি সমস্ত ঘর ওনার নামে লিখে দিয়েছিলাম। ও আমায় ব্ল্যাকমেল করেছিল, আমায় জ্বালিয়ে মারত ওই মহিলা, আর তারপর আমি তোর মাকে ওই বাইরের বাগানে পুঁতে দিয়েছিলাম। মা আমায় ক্ষমা করে দে, আমি বড় পাপ করে ফেলেছি, আমায় ক্ষমা করে। তার কারণ তোমার মা তোমাকে এই জন্য মারেননি, কারণ উনি তোমাকে চিনতে পেরেছিলেন। এই লকেটের জন্য আমায় আমার মা এই লকেটটা ছোটবেলায় দিয়েছিল। কেন মারলে, কেন মারলে? সারা, সারা, মা, ও মাই গড, দেখুন ভাই আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, প্লিজ আমাদের এখান থেকে যেভাবেই হোক বেরোনো দরকার, যতক্ষণ না ভারতী ভারতীর আত্মা আমাদের সবাইকে মেরে ফেলে। প্লিজ কিছু একটা করুন, প্লিজ সবাই এখান থেকে পালাই, চলো সারা, চলুন। রাঘব পিছিয়ে যা, হাস, দূরে থাকো। ভারতী, ভারতী এগিয়েও না, এগিয়েও না ভারতী।
দেখলে কিভাবে একটা লোকের কুকর্মের জন্য পুরো একটা পরিবার শেষ হয়ে গেল। ফর মোর আপডেটস সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, ক্লিক দ্য শো লিঙ্কস অ্যান্ড এনজয় ওয়াচিং দ্য ভিডিওস।